জান্নাতের পথ ইসলামিক চ্যানেল। মহিলাদের বাইক বা গাড়ি চালানো কিংবা পাবলিক বাসে ওঠার ব্যাপারে ইসলাম কি বলে? উত্তর, মহিলাদের একান্ত জরুরি প্রয়োজনে বাইরে কোথাও যাওয়ার দরকার হলে পাবলিক বাস কিংবা ব্যক্তিগত মোটর বাইক বা নিজস্ব গাড়ি ব্যবহার করা কোনোটাই নাজায়েজ নয়। এগুলোর মধ্যে যেটা তার জন্য সুবিধাজনক ও অধিক নিরাপদ মনে হয় সেটাই সে ব্যবহার করবে। তবে কোথাও কোথাও পাবলিক বাসের চেয়ে ব্যক্তিগত লেডিস বাইক ব্যবহার করা অধিক নিরাপদ হতে পারে। শাইখ আলবানী রহিমাহুল্লাহকে এক ব্যক্তি প্রশ্ন করল, মহিলাদের জন্য কি গাড়ি চালানো বৈধ? তিনি বললেন, মহিলারা গাধা চালাতে পারলে গাড়িও চালাতে পারবে। প্রশ্নকারী বলল, গাধা ও গাড়ির মধ্যে তো পার্থক্য আছে। তিনি বললেন, কোনটা পর্দার জন্য বেশি উপযোগী, গাধায় ওঠা নাকি গাড়িতে ওঠা? এটি বর্ণিত হয়েছে সিলসিলাত নূর ওয়াল হুদা একটি ক্যাসেটে। অর্থাৎ শাইখ বলতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলা সাহাবীগণ উঠ, গাধা, ঘোড়া ইত্যাদি হাঁকাতে পারলে বর্তমান যুগে মহিলারা গাড়ি হাঁকাতে পারবে না কেন? বরং গাধা ঘোড়ার চেয়ে বর্তমান যুগে গাড়ি তার পর্দার জন্য আরও বেশি উপযোগী। যাই হোক, বাইক গাড়ি চালানো বা গণপরিবহনে ওঠার ক্ষেত্রে আত্মমর্যাদাবান ইমানদার মহিলাদের জন্য কতিপয় শর্ত ও নির্দেশনা মেনে চলা অতীব জরুরি। যেমন, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে পরিপূর্ণভাবে পর্দা করা, কোনোভাবেই নিজের শরীর, চাকচিক্যময় পোশাক, সাজগোজ বা অলঙ্কারাদি পরপুরুষের সামনে প্রদর্শন করা জায়েজ নয়। বাইরে যাওয়ার সময় আতর সুগন্ধি ব্যবহার করা হারাম। পাবলিক বাসে ওঠার সময় দুষ্ট লোকদের অযাচিত স্পর্শ থেকে সাবধান থাকা, একাকী যাত্রীশূন্য বাহনে ওঠা না ওঠা, রাত্রিকালীন যাতায়াত অনেক সময় ঝুঁকিপূর্ণ, তাই যথাসম্ভব দিনের বেলায় কাজ শেষ করার চেষ্টা করা, পরপুরুষদের সাথে নিষ্প্রয়োজনীয় কথাবার্তা না বলা, ফিতনা হতে পারে এমন সব কার্যক্রম ও ফিতনা সংকুল স্থান থেকে নিজেকে হেফাজত রাখা, সফরের দূরত্ব বেশি হলে সেখানে স্বামী অথবা বাবা, ভাই, দাদা, চাচা, ভাতিজা, ভাগিনা ইত্যাদি মাহারাম পুরুষ সাথে থাকা আবশ্যক। পথিমধ্যে কোথাও নিরাপত্তা বা বিপদ অনুভব করলে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় লোকজনের সাহায্য প্রার্থনা করবে, অর্থাৎ নিজের নিরাপত্তার প্রতি খুবই সচেতন থাকবে। মোট কথা, একজন নারী ইসলামী অনুশাসন মেনে একান্ত জরুরি প্রয়োজনে বাইরে যাতায়াত করতে পারে, আর এক্ষেত্রে তার জন্য সুবিধাজনক ও তুলনামূলক নিরাপদ যে কোনো যানবাহন ব্যবহার করতে পারে। তবে মনে রাখতে হবে, যদি কোনো মহিলার স্বামী মাহরাম ব্যক্তি থাকে যে তার প্রয়োজন পূরণ করতে পারে অথবা একান্ত জরুরি পরিস্থিতির সম্মুখীন না হয়, তাহলে বাইরে বের হওয়া থেকে বিরত থাকাই তার জন্য অধিক নিরাপদ ও পবিত্রতার কারণ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আরও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয়গুলো জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।